বনের ভেতর এক হরিণের সময় হলো সন্তান জন্ম দেওয়ার। তাই সে বনের ধারে গিয়ে নদীর পাশে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করে নিল সন্তান জন্ম দেওয়ার জন্য। সময় কিছু পার হল, তার প্রসব বেদনাও উঠল, কিন্তু বিধিবাম, এ সময় হরিণটির চারপাশে শুরু হলো বিপদ। হরিণটি যখন ওপরে তাকালো, দেখল ঘন মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে। সে যখন জঙ্গলের দিকে তাকালো, দেখল ঘন জঙ্গলে হঠাৎ দাবানল শুরু হয়েছে। এর মাঝে সে টের পেল তার সামনে এক ক্ষুধার্ত সিংহ তার দিকে এগিয়ে আসছে, আর পেছনে ফিরে দেখল এক শিকারি তার দিকে তীর নিশানা করে আছে। এখন সে কি করবে? দিশেহারা সময়টিতে দাবানল, নদীর স্রোত, ক্ষুধার্ত সিংহ আর নির্দয় শিকারি দিয়ে চার দিক দিয়ে ঘিরে থাকা হরিণটি তাই চুপচাপ কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবল। তারপর সে তার সব বিপদ আপদ অগ্রাহ্য করে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দেবে। বিপদ আপদ যদি ঘটে ঘটুক, সেটির দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বুজে সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। সাথে সাথে কিছু মিরাকেল ঘটল। কালো মেঘে ঢাকা আকাশে তুমুল ঝড় বৃষ্টি শুরু হল, সেই সাথে প্রচণ্ড বজ্রপাতে শিকারীর চোখ অন্ধ হয়ে গেল। অন্ধ শিকারী তীর ছুঁড়ে দিল, সেই তীর হরিণীর পাশ কেটে সিংহের মাথায় আঘাত করল। তুমুল বৃষ্টির জলে জঙ্গলের আগুন নিভে শান্ত হয়ে গেল। হরিণটি একটি সুস্থ সুন্দর শাবকের জন্ম দিল। আমাদের জীবনেও এরকম কিছু সময় আসে, চারদিক থেকে বিপদ, নিন্দা, হতাশা আর অসহযোগিতা চেপে ধরে আমাদের। কখনো কখনো এই খারাপ সময় এত শক্তিশালী মনে হয় যে আমরা পরিস্থিতির কাছে হার মেনে যাই, আত্মহত্যার কথাও চিন্তা করি, অথচ এটি ভুল। আর সেটা আমরা এই হরিণের গল্প থেকে শিখে নিতে পারি। যখন হরিণটির চারপাশে এত বিপদ ছিল, তবু জীবন মৃত্যু যাই আসুক, সে বিপদের আশঙ্কায় নিজের লক্ষ্য থেকে এক বিন্দু সরে যায়নি। সে তার কাজ অর্থাৎ সন্তান জন্ম দেওয়াতেই নিজের সব মনোযোগ দিয়েছে, আর তখন বাকি সব বিপদ আপদ সৃষ্টিকর্তা নিজে সমাধান করে দিয়েছেন। যখন হতাশা গ্রাস করে, নিজের ওপর বিশ্বাস উঠে যায়, তখনও সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস রাখবেন, জীবনের লক্ষ্যে স্থির থাকবেন, আর কখনো লক্ষ্য থেকে এক বিন্দু পিছপা হবেন না। মনে রাখবেন, আপনি যত বড় ঝড়ের মাঝেই থাকুন, যত নিঃসঙ্গই আপনি নিজেকে ভাবুন না কেন, সৃষ্টিকর্তা কখনো আপনাকে ছেড়ে যাননি, সর্বদা আপনার কাছেই আছেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনো ঘুমন না এবং কোনো তন্দ্রাও তাকে স্পর্শ করে না, সব সময় তিনি আপনাকে দেখছেন এবং আপনার কোনো প্রার্থনা তিনি অপূর্ণ রাখবেন না।